লোভনীয় অফার দিয়ে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়া ই কমার্স প্রতিষ্ঠান আকাশ নীলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান ও পরিচালক ইফতেখাইরুজ্জামান রনিকে আটক করেছে র‍্যাব। আটকের সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, দুইটি ল্যাপটপ ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। র‍্যাব জানায়, প্রতারক চক্র প্রথমে কৃষি পণ্য সরাসরি মাঠ থেকে এনে হোম ডেলিভারি দিত। পরে তারা বিভিন্ন ইলেকট্রনিক পণ্য অবিশ্বাস্য ছাড়ে দেয়ার প্রতিশ্রুতি দেয় গ্রাহকের কাছে। এভাবে তাদের ফাঁদে পা দেয় শত শত গ্রাহক। তারা বিভিন্নভাবে চেষ্টা করছিল যে বাইরের কোনো প্রতিষ্ঠান, বিদেশি কোনো ই কমার্সকে তারা একত্রীভূত করতে পারেন কি না, এরকম একটি পরিকল্পনা তার মধ্যে ছিল। তাদেরকে বিভিন্ন লোভনীয় প্রস্তাব সে দিয়েছিল যে তার 9,000 বা 20,000 ক্লায়েন্ট রয়েছে বা এরকম বিভিন্ন প্রস্তাবনা সে তাদেরকে দিয়েছিল যে স্বনামধন্য ই কমার্স প্রতিষ্ঠান। তার মাধ্যমে তার একটি প্রচেষ্টা ছিল যে কোনোভাবে ঘুরে দাঁড়ানো যায় কি না বা এরকম একটা প্রতিষ্ঠা তার মধ্যে ছিল। বাট যেহেতু এই সময়টাতে বাহিরের কোনো প্রতিষ্ঠান তার সাথে একত্রীভূত হয়ে এই ধরনের অনলাইন কেনা বেচা বা তার এই আকাশ নীলের আন্ডারে সে কাজ করতে রাজি হয়নি বিধায় সে শেষ পর্যন্ত তার বক্তব্য অনুযায়ী তার একটি হয়তো পরিকল্পনা ছিল যে আপাতত দুবাই চলে যাওয়ার একটি পরিকল্পনা তার মধ্যে ছিল।